হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আবার চলে এসেছি শুধু তোমাদের এন্টারটেইনমেন্ট করার জন্য, হ্যাঁ নতুনভাবে আবার তোমাদের এন্টারটেইনমেন্ট করার জন্য। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অনলাইন শপিং অনেকেই ভয় পায় করতে। অনেক সময় অনলাইনে যে প্রোডাক্টটা দেখায় সেই প্রোডাক্টটা আমাদের কাছে এসে পৌঁছায় না, কিন্তু অনলাইন শপিংয়ের মধ্যেও অনেক কিছু আছে যেগুলো আমরা রিজনেবল প্রাইসে খুব কমেতে নিজেদের কাছে নিয়ে নিতে পারি। কিন্তু তোমরা কি জানো, মিশো বলে এমন একটা অ্যাপ আছে যেখানে তোমরা অনেক কম খরচে অনেক সুন্দর সুন্দর মনের মতন জিনিস নিজেদের কাছে নিয়ে নিতে পারো খুব রিজনেবল প্রাইসে। সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে অনলাইন মিশো অ্যাপে জিনিসটা কেমনভাবে দেখায় আর কত দাম থাকে, আর যখন ডেলিভারি করে আমার কাছে আসে তখন সেগুলো কেমন দেখতে হয়। এই ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু কি করছো তোমরা, সাবস্ক্রাইব করে দাও, মজা হবে এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। মিশো অ্যাপটা এমন একটা অ্যাপ যেখানে তুমি সব কিছু খুব রিজনেবল প্রাইসে অর্ডার দিতে পারো এবং খুব বিশ্বাসযোগ্যভাবে সেই প্রোডাক্টটা ওইখান থেকে তোমার নিজের কাছে ডেলিভারি হয়ে যাবে। তো আমি সেই রকমই কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব যে অনলাইন মিশো অ্যাপে সেই জিনিসটা কেমন দেখতে ছিল, কী প্রাইসে ছিল, আর সেইটা কতটা কীভাবে আমার কাছে সেই প্রোডাক্টগুলো এসেছে। ফার্স্টে যে প্রোডাক্টটা আমি দেখাবো সেটা হচ্ছে এই রকম এসছে আমার কাছে, এই যে মেরুন ভেলভেটের, পরলেও খুব সুন্দর লাগবে। যাহাতা দেখতে পাচ্ছ, নেক্সট যে টপটা আমি অর্ডার দিয়েছিলাম সেটার প্রাইস ছিল, আর এসছে টপটা, এই দেখো দেখতে পাচ্ছ, এই হাতা আর এই সুন্দর সুন্দর টপ। একটু সার্চ করে করে দেখতে হবে, প্রাইসগুলো এখন যেই রকম আছে সেই রকমই যে সব সময় থাকবে তা কিন্তু নয়, প্রাইস কিন্তু ওঠা নামা করে। নেক্সট যে টপটা আমি অর্ডার দিয়েছিলাম সেটার প্রাইস ছিল, আর টপটা এসছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর টপটা এসছে, আমি রেগুলার বেসিসে এই টপটা ইউজ করি। নেক্সট আমি যেই টপটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে, আর টপটা এসছে দেখবে, এই দেখো এই টপটা আমার ফেভারিট হয়ে গেছে। এই জিনিসগুলোর প্রাইস সবসময় এক থাকবে তা কিন্তু নয়, এই প্রাইসগুলো সবসময় ওঠানামা করে। তাই তোমাদের যেইটা ভালো লাগবে, যেটা মনে হয় যে এটা কমের মধ্যে আছে, তোমরা অর্ডার প্লেস করে দিতে পারো। আর যদি মনে হয় না আমি কিছুক্ষণ কিছুদিন পরে দেবো দেখি আগে, তাহলে লাইক দিয়ে রাখবে। ওইখানে উইশ লিস্ট বলে একটা থাকে যেখানে হার্ট করা থাকে, ওইটায় ক্লিক করলে ওটা রেড হয়ে যায়, মাঝে মাঝে ওইটাকে চেক করে করে দেখতে পারো, যখনই দেখবে প্রাইসটা একটু কমে গেছে তখনই অর্ডার দিয়ে দেবে। নেক্সট যে অর্ডার দিয়েছিলাম সেটার প্রাইস ছিল, আর আমার কাছে এসছে এই যে, এটা পিস ছিল বানাতে হবে,
এই যে দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর, না আমার খুব পছন্দ এটা। আর এই যে ব্লাউজটা এখানে আমি বো করে বানিয়েছি। আর এই যে দুপাট্টাটা এইখানে সাইডে এইরকম ভাবে এই ডিজাইন গুলো আছে পুরো ওড়নায়। এই যে নেক্সট একটা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে এসছে। এই যে কি সুন্দর না শাড়িটা, এই শাড়িটা অনেকের পছন্দ, দেখতে পাচ্ছ। পুরো শাড়িতে এরকম পাড়েতে এরকম কাজ করা, আর এগুলো কিন্তু পুরো সুতোর কাজ করা, এইগুলো সব না পুরো সুতোর কাজ করা। তো আপনারা সবাই দেখলেন অনলাইনে শপিং সবসময় খারাপ হয় না, একটু সার্চ করে দেখবেন, একটু ধৈর্য ধরে দেখবেন প্রোডাক্টগুলো কেমন দেখতে, রেটিংসগুলো দেখবেন কেমন আছে, ওইখানে থাকে 2.2 মানে খুব খারাপ, 3.4, 3.2, 3.5, 4.2, 4 এগুলো মানে ভালো, 4 ভালো, 4.2 ভালো, 3.8, 9 এগুলো ঠিকঠাক, মানে আস্তে আস্তে রেটিংস যেরকম বাড়ে সেই রকম। তো অবশ্যই জানাতে ভুলবেন না এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন, আমার পাশে থাকুন, আপনাদের সাপোর্ট পেলে আমি আরও এগিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ সুন, বাই।